Assalamualaikum. Raipur Arkari Mochobidyaloyer online class theke shobaike shagoto janacchi. Ami Mohammad Ubaidullah, shohokari shikshok, gonit o biggan. Priyo shikkharthira, ajke ami oshtom shrenir gonit class niye tomader samne hazir hoyechi. To ajke amra porbo ditiyo oddhayer onushorini 2.1. Etar prothom theke jodi amra dekhi tahole কিছু বিষয় সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া প্রয়োজন। দৈনন্দিন জীবনে আমরা কেনাবেচার সাথে সম্পৃক্ত। আমরা জানি যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠানে কোনো একটা পণ্য উৎপাদিত হয়, সেই জায়গাতে যিনি কাজ করেন বা যিনি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন করেন, তিনি এই পণ্যটা বিক্রি করেন পাইকারি বিক্রেতার কাছে। পাইকারি বিক্রেতা আবার এটা বিক্রি করেন খুচরা বিক্রেতার কাছে, আর খুচরা বিক্রেতা বিক্রি করেন সকল জনসাধারণের মাঝে। তো এই যে কয়েক ধাপে ক্রয় বিক্রয় হচ্ছে, এখানে যারা এর মধ্যস্থতা করছেন তারা সবাই কিন্তু লাভ করতে চান, অর্থাৎ কম টাকা দিয়ে কিনে বেশি টাকায় বিক্রি করতে চান। কিন্তু কোনো কারণে যদি কম যেই টাকা দিয়ে ক্রয় করা হলো তার চাইতে কম টাকায় বিক্রি করতে হয়, তখন কিন্তু ক্ষতির মুখোমুখি হতে হয়। তো আমরা এই যে লাভ ক্ষতির বিষয়টা, এটা আমরা বুঝতে পেরেছি, এটা যে একটা পণ্য যত টাকা দিয়ে ক্রয় করা হয় এটাকে বলা হয় তার ক্রয় মূল্য। যদি এর চেয়ে বেশি মূল্যে তিনি বিক্রি করতে পারেন সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্যটা যদি বেশি হয় তাহলে তার লাভ হয়েছে, আর যদি ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্যটা কম হয় তাহলে তার ক্ষতি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে। লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভটা আমরা হিসাব করি কিভাবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করে দিয়ে আমরা লাভ হিসাব করে থাকি। অনুরূপভাবে ক্ষতির ক্ষেত্রে আমরা জানি যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়, সেই ক্ষেত্রে ক্ষতি বের করতে হলে আমরা লিখব ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ এই ক্ষেত্রে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্যটা কম। তো আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব 2.1-এর প্রথম যে অঙ্কটি রয়েছে 1 নম্বর, সেটি আমি একটু পড়ছি। একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমাদেরকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে, আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে সেটা হচ্ছে 576 টাকা। 576 টাকা দেওয়া আছে খুচরা বিক্রেতার, 576 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। এটা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরা বিক্রয় মূল্য, এটা আমাদের জন্য দেওয়া আছে। এবার আমরা যদি এই সমস্যাটি সমাধান করতে চাই তাহলে আমরা কি কাজ করব? প্রথমেই আমরা লিখব যেহেতু খুচরা বিক্রেতা 20% লাভ করবে, সেজন্য আমরা এখানে এই কথাটা লিখব, 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা, 20% লাভ করবে, অর্থাৎ 100 টাকার মধ্যে 20 টাকা লাভ করবে। অর্থাৎ 100 টাকা খাটিয়ে, 100 টাকা দিয়ে যদি কোনো পণ্য সে কিনে তবে সে 20 টাকা লাভ করবে, তার মানে তাকে আরও 20 টাকা বেশি বিক্রি করতে হবে, সুতরাং তার বিক্রয় মূল্য দাঁড়াবে 100 যোগ 20, 120 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরও কম হবে, এই জন্য 120 চলে গেল নিচে আর 100 উপরে। সুতরাং বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে আর একটু বেশি, সুতরাং এই 120 ভাগের 100 তো আগে থেকেই ছিল, এখন উপরে গিয়ে গুণ হবে 576। এটাকে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে এখানে 10 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকে 12,
আর এখানে থাকে 10 আবার দুই দিয়ে কাটতে পারি 6 6 দুগুণে 12 5 দুগুণে 10 এবার 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 6 9 54 54 আর হচ্ছে 6 6 36 এবার যদি আমরা গুণ করে দেই 5 36 0 আর 5 9 45 46 47 48 অর্থাৎ 480 টাকা অর্থাৎ খুচরা বিক্রেতার এটা হচ্ছে ক্রয় মূল্য তো খুচরা বিক্রেতা যে টাকা দিয়ে ক্রয় করেন পাইকারি বিক্রেতা তার কাছে সেই টাকা দিয়ে বিক্রি করেন সুতরাং আমরা লিখতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য সমান 480 টাকা কিন্তু এখানে বলা হয়েছে যে এই পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভ করে থাকেন তাহলে আবার আমাদেরকে লিখতে হবে যে আবার 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা অর্থাৎ 120 টাকা সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা দেওয়া আছে যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে আমি ক্রয় মূল্য বের করব সুতরাং এটাকে আমাকে লিখতে হবে বিক্রয় মূল্য আগে এবং ক্রয় মূল্য পেছনে আমরা ঐকিক নিয়ম যেভাবে করে থাকি তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আরো কমবে সুতরাং 120 যাবে নিচে 100 উপরে সুতরাং বিক্রয় মূল্য 180 টাকা হলে আর একটু বেশি হবে ক্রয় মূল্য সুতরাং 180 উপরে গুণ হবে এবার যদি এটাকে আমরা কাটাকাটি করে দেই তাহলে এখানে থাকে 12 এখানে থাকে হচ্ছে 10 10 দিয়ে একটা শূন্য বাদ দিলাম তারপরে আমরা এটাকে যদি করি তাহলে 4 12 48 আর এখানে একটা শূন্য 40 এবার এটা গুণ করে দিলে হয় 400 টাকা সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা অতএব আমাদের সমস্যা এখানে উত্তর পেয়ে গেলাম যেটা গাণিতিক সমস্যাটি ছিল যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চেয়েছিল সুতরাং আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেয়েছি অতএব এটাই হচ্ছে আমাদের উত্তর 400 টাকা তো আজকে আমরা একটা সমস্যার সমাধান করলাম তোমরা কিছু কিছু গাণিতিক সমস্যাগুলো নিজেরা করার চেষ্টা করবে বাড়িতে তোমরা চেষ্টা করে দেখো তোমরা কতটুকু করতে পারো আমরা পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো সমস্যা নিয়ে হাজির হব তো আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম